আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের অনুষ্ঠানের মূল্যবান মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে, আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ আমি নিজেই আপনাদের একটি আবৃত্তি করে শোনাব, ভবানীপ্রসাদ মজুমদারের দুগ্গা হাসেন দুগ্গা কাঁদে কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। মাছ মাংস দূরের কথা, জোটেনি ভাত পেঁয়াজ, ফুটপাতে থেকে গনসার মা ভাবছে খাবে কি আজ, ও জানে না রাজনীতি কি, কিংবা কোথায় গদি কার, ও শুধু চায় দু মুঠো ভাত এবং রুটির অধিকার। গাড়ি বাড়ি চায় না কিছুই, সচ্ছলতা আর্থিকের, ও শুধু চায় দিন কেটে যাক গণেশ এবং কার্তিকের। বুকের দুধও শুকিয়ে গেছে, ঘুম ভেঙে তাই মাঝরাতে গনসা কেতো মাথা ঘোরে হারজির জির পাঁচরাতে। ছুঁচুই পেটে কীর্তন গায়, ঢাকঢোল খোল করতালে, এইভাবে কি কাটবে জীবন নিত্যহারির হরতালে। আলোর মেলায় খুশির খেলায় মাইক্রোফোনের উৎপাতে, দশভুজা দুর্গা হাসেন দুর্গা কাঁদে ফুটপাতে। আজ আসি তবে, নমস্কার।